অরেঞ্জ শার্ট পরে আছে, তুমি বিচার করবে দাদা। যে হার খেয়ে আজকেও গন্ডগোল আছে। যাই হোক, বাপ বড় না মা বড়, তুমি বলেছ এরম কথা বলে তো বললে হবে না, সুরে বলতে হবে নাকি? সুরে শুনবেন নাকি এরকম ঢোকা করব? সাপোর্ট করতে হবে আমাকে। ঠিক আছে, আমি বাপেদের দিকে এইদিকে চলে আসি, তুমি ওইদিকে যাও। আমাদের কথা আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ, আচ্ছা মা কী করে বড় হয় তুমি বোঝাও তো একটু। হ্যাঁ, মা জননী কত কষ্ট করে তোমার গর্ভে ধরে দুনিয়াতে আনলো। হ্যাঁ, মা বড় নয় তো গর্ভ ধরে মা জননী এনেছে, বাপের কি কোনো অবদান নেই? কি আছে কি সমস্যা? বাপ না হলে মা এই দুনিয়া আমরা কী করে আসবো? শুধু মা হলে হতে হবে। ঈশানবী তাহলে ওনার আব্বা আছে? আচ্ছা ঠিক আছে, ঈশানবী আব্বা নেই, কিন্তু আমি একটা কথা বলি, আদম আলাইহিস সালাম আগে এসছে না মা হাওয়া আগে এসছে? আদম আলাইহিস সালাম। তাহলে তুমি বলো, সুরে বলো। হাদিস কোরআন কি প্রমাণ দিচ্ছে? হাদিস কোরআন যা পারে বলো, তুমি সুরে বলো। আচ্ছা ঠিক আছে, শোনো। হাদিস কোরআন দেবে তার প্রমাণ, হাদিস কোরআন দেবে তার প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা করে, এমন কথা বলে সে পিতা আদম প্রথম জন্ম নিয়েছিল সেই জন্য বড়, কিন্তু তোমার জান্নাত কোথায় আছে বলো? আমার জান্নাত কোথায় ভাই? আমার মায়ের পায়ের তলা। তোমার টেনশন নেবে আমি হারবো না, ওই যে একবার কোনোদিন হারতে শিখিনি। বলো শুনো, বলো তারপর আমার জান্নাত কোথায় বলো? আমার জান্নাত আমার মায়ের পায়ের তলায়।
তাহলে তোমার মা বড় না বড় তুমি বড় না আচ্ছা ঠিক আছে বলছ দেখো মায়ের পাতন তলে আছে ছেড়ে রে জানা দিনে রাতে সে মাকে করে যাও খিদমত মায়ের পাতন তলে আছে ছেড়ে রে জানা দিনে রাতে সে মাকে করে যাও খিদমত যদি কেটে যায় সন্ধ্যার মায়ের চুনা তুমি মানা এক ফোঁটা দুধের দাও তবু লাগি শোধা স্বামী মেয়েরা শুনে নাও তোমাদের জান্নাত তোমার স্বামী গর্বের তলায় তাহলে মায়ের মায়েরই জান্নাত মায়ের গর্বে তলায় ছেলের জান্নাত আর মায়ের জান্নাত হলো আব্বার গর্বের তলায় তাহলে দুজনেরই সমান সম্মান দিয়েছে তোমারি বাবা। এরপরে আমার মনে আর ঝগড়া করবে।